আল্লাহর নামে করছি শুরু জ্ঞান সাধনায় হব ধ্যানী। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। লিটন সাইটি জব সলিউশন ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। অলরেডি আপনারা জানেন এই চ্যানেলে সিএসআইটি রিলেটেড জব প্রিপারেশনের জন্য প্রত্যেকটি সাবজেক্টের সিরিজ ভিডিও লেকচারগুলো আপলোড করা হয়ে থাকে, সেই সাথে রিসেন্ট আইটি এক্সাম কোয়েশ্চেনগুলো সলিউশন করে আপলোড করা হয়। তাই আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, সাবস্ক্রাইব করে পাশে ঘন্টা বাটনে ক্লিক করে রাখতে পারেন আমাদের পরবর্তী ভিডিওগুলো সবার আগে দেখার জন্য। আর যদি সাবস্ক্রাইব করে থাকেন, অসংখ্য ধন্যবাদ। তো আজকে আমরা অপারেটিং সিস্টেম আর একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি, এবং আজকে ভিডিওতে আমরা দেখব শিডিউলিং অ্যালগোরিদমগুলো। আমরা এর আগে পেজ রিপ্লেসমেন্ট অ্যালগোরিদম নিয়ে ভিডিওগুলো আপলোড করেছি, আপনারা দেখে নিতে পারেন। কারণ পেজ রিপ্লেসমেন্ট অ্যালগোরিদম কিন্তু রিসেন্ট বাংলাদেশ পল্লি বিদ্যুতায়ন বোর্ডের পরীক্ষায় এসেছিল, সো অনেক ইম্পর্টেন্ট। এই জন্য আপনারা আগের ভিডিওগুলো দেখে আসবেন, আশা করি উপকার আসবে। তো আজকের ভিডিওতে আমরা প্রথমেই দেখব শিডিউলিং ক্রাইটেরিয়াগুলো কি, অর্থাৎ আমরা কেন শিডিউলিং করে থাকি অপারেটিং সিস্টেমে। এর কারণ হচ্ছে দেয়ার আর সেভারাল ডিফারেন্ট ক্রাইটেরিয়া টু কনসিডার হোয়েন ট্রাইং টু সিলেক্ট দ্য বেস্ট শিডিউলিং অ্যালগোরিদম ফর পার্টিকুলার সিচুয়েশন অ্যান্ড এনভায়রনমেন্ট। তো আমরা কেন বেস্ট শিডিউলিং অ্যালগোরিদম গুলো সিলেক্ট করি, এর কারণগুলো হচ্ছে যে ম্যাক্সিমাম সিপিউ ইউটিলাইজেশন, অর্থাৎ সিপিউ যেন সবসময় কাজ করে এই টাইপের একটা সুবিধা নেওয়ার জন্য আমরা শিডিউলিং করে থাকি। এরপর হচ্ছে ম্যাক্সিমাম থ্রোপুট, অর্থাৎ একটা নির্দিষ্ট সময়ের মধ্যে কতগুলো প্রসেসকে আমরা এক্সিকিউট করতে পারবো, অর্থাৎ যত বেশি করতে পারবো তার থ্রোপুট তত বেশি, এবং এই জন্য সিপিউ এর থ্রোপুটটা বেশি পাওয়ার জন্য আমরা শিডিউলিং করে থাকি। তারপর হচ্ছে মিনিমাম টার্ন অ্যারাউন্ড টাইম, অর্থাৎ একটা নির্দিষ্ট প্রসেস এক্সিকিউট হতে কত সময় লাগে, এই সময়টা যত কম হবে তত প্রসেসরের স্পিড বাড়বে, এবং সেটা আমাদের হচ্ছে অপটিমাল একটা সুবিধা। তো এই জন্য আমরা শিডিউলিং করে থাকি। এরপর হচ্ছে মিনিমাম ওয়েটিং টাইম, অর্থাৎ রেডি কিউয়ে প্রসেস যেন খুব কম সময় ওয়েট করে, তো এটাও আমাদেরকে দেখতে হবে, এবং এটা হচ্ছে শিডিউলিং ক্রাইটেরিয়া। এরপর হচ্ছে মিনিমাম রেসপন্স টাইম, মিনিমাম রেসপন্স টাইম হচ্ছে যে খুব কম সময়ে যেন প্রসেসটা রেসপন্স করে, তো এটাও আমাদের হচ্ছে সিপিউ শিডিউলিং ক্রাইটেরিয়া। তো এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটি কোশ্চেন, যে অনেক সময় আসতে পারে যে কি সিপিউ শিডিউলিং ক্রাইটেরিয়াগুলো কি। তো এই যা পাঁচটা টার্ম লিখে দিলে হয়ে যাচ্ছে, মিনিমাম সিপিউ ইউটিলাইজেশন, ম্যাক্সিমাম থ্রোপুট, মিনিমাম টার্ন অ্যারাউন্ড টাইম, মিনিমাম ওয়েটিং টাইম এবং মিনিমাম রেসপন্স টাইম। তো এই মিনিমাম টার্ন অ্যারাউন্ড টাইম, মিনিমাম থ্রোপুট, মিনিমাম ওয়েটিং টাইম, মিনিমাম রেসপন্স টাইম, এগুলো কিন্তু আমাদের শিডিউলিং যে ম্যাথগুলো করবো আমরা সেগুলোতে কিন্তু এগুলো আমরা প্রত্যেকটি বের করে দেখবো, এবং এগুলো একটা স্পেসিফিক ফর্মুলা ইউজ করবো আমরা, যে ফর্মুলাগুলো ইউজ করলে আমরা খুব সহজেই শিডিউলিং অ্যালগোরিদমগুলো সলভ করতে পারি। তো এরপর দেখে যে টাইপ অফ প্রসেস শিডিউলিং অ্যালগোরিদম, শিডিউলিং অ্যালগোরিদমগুলো কত ধরনের হতে পারে। প্রসেস শিডিউলার শিডিউলস ডিফারেন্ট প্রসেসেস টু বি অ্যাসাইন টু দ্য সিপিউ বেসড অন পার্টিকুলার শিডিউলিং অ্যালগোরিদম, যেমন ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ শিডিউলিং অ্যালগোরিদম, শর্টেস্ট জব ফার্স্ট শিডিউলিং অ্যালগোরিদম, প্রায়োরিটি শিডিউলিং অ্যালগোরিদম, রাউন্ড রবিন শিডিউলিং অ্যালগোরিদম, মাল্টিপল লেভেল কিউ শিডিউলিং অ্যালগোরিদম এবং মাল্টি লেভেল ফিডব্যাক কিউ শিডিউলিং অ্যালগোরিদম। তো প্রত্যেকটি অ্যালগোরিদম আমরা ভিডিওতে দেখব, এবং এই প্রত্যেকটির হচ্ছে আবার দুইটি করে টার্ম আছে, একটা হচ্ছে প্রিমটিভ এবং একটা হচ্ছে নন প্রিমটিভ শিডিউলিং। যেমন হচ্ছে এখানে দেখুন যে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ শিডিউলিং আছে, এর ক্ষেত্রে আমার দুইটা দেখব, আবার এর ক্ষেত্রেও দুইটা দেখব, অর্থাৎ যেটা আমার হচ্ছে প্রিমটিভ এবং নন প্রিমটিভ দুইটাই সাপোর্ট করে আমরা দুইটি ইউজ করে আমরা ম্যাথ ফর্মুলা দেখব। এখন প্রিমটিভ আর নন প্রিমটিভটা কি, বেস অ্যালগোরিদমস আর আইদার নন প্রিমটিভ আর প্রিম, নন প্রিমটিভ অ্যালগোরিদম আর ডিজাইন সো দ্যাট ওয়ান্স এ প্রসেস এন্টার্স দ্য রানিং স্টেট ইট ক্যান নট বি প্রিমটেড আনটিল ইট কমপ্লিটেড ইটস অ্যালোটেড টাইম, হোয়ারেস দ্য প্রিমটিভ শিডিউলিং ইজ বেসড অন প্রায়োরিটি, হোয়ার এ শিডিউলার মে প্রিম্ট এ লো প্রায়োরিটি রানিং প্রসেস এনি টাইম হোয়েন এ হাই প্রায়োরিটি প্রসেস এন্টার্স ইন টু দ্য রেডি স্টেট। আমি সহজে বলি, প্রিমটিভ হচ্ছে যে কিছু প্রসেস ধরেন এক্সিকিউশন মোডে আসে, অর্থাৎ সিপিউ অ্যালোট করে আসে, বাট আর একটি যদি হাইস্ট প্রায়োরিটির কোনো প্রসেস চলে আসে তাহলে কী করবে, সে ঠিক যতটুকু তার কাজ হয়েছে বা যত পার্সেন্ট তার কাজ হয়েছে সেখান থেকে সে কি করবে, অফ যে সে নতুন একটা প্রসেসকে সিপিউ অ্যালোট নেবে। বাট নন প্রিমটিভ যেগুলো সেগুলো হচ্ছে কি, নন প্রিমটিভের ক্ষেত্রে যদি সিপিউ কোনো একটা প্রসেস যদি অ্যালোট করে থাকে, তো যদি নন প্রিমটিভ হয় সেটা, তাহলে আর একটি প্রসেস কি আসলেও সে কি করবে না, তার এক্সিকিউশন ছেড়ে দেবে না। তো এটা হচ্ছে প্রিমটিভ এবং নন প্রিমটিভের বেসিক যে সংজ্ঞা সেটা, তো এটা আসলে এখানে কথায় লেখা আছে। তো এরপরে আমরা আসলে দেখবো যে প্রিমটিভ এবং নন প্রিমটিভের মধ্যে আসলে পার্থক্যটা, তো চলুন দেখে আসি। প্রিমটিভ শিডিউলিং অ্যালগোরিদম কি, সিপিউ ইউটিলাইজেশন ইজ মোর এফিসিয়েন্ট দ্যান নন প্রিমটিভ শিডিউলিং অ্যালগোরিদম। সিপিউ ইউটিলাইজেশন কিন্তু মানে কি, সিপিউ এর ব্যবহার, ঠিক আছে, যেহেতু প্রিমটিভ মানে কি সে ছেড়ে দিচ্ছে, তার মানে কিন্তু সিপিউ কোনো সময়ের জন্য আইডিয়াল থাকতেছে না বা অলস থাকতেছে না, সে কি হচ্ছে যে শেষ হওয়ার সাথে সাথে আর একটা চলে আসছে, অথবা একটা প্রসেস এক্সিকিউট হচ্ছে এর মধ্যে একটা প্রসেস আসলে সাথে সাথে ছেড়ে দিয়ে আমার নতুন একটা প্রসেস নিয়ে আসছে, তার মানে কি সবসময়ের জন্য সিপিউ বিজি থাকতেছে। বাট নন প্রিমটিভের ক্ষেত্রে কি আছে দেখুন, সিপিউ ইউটিলাইজেশন ইজ লেস এফিসিয়েন্ট দ্যান প্রিমটিভ শিডিউলিং। আচ্ছা, এরপরে হচ্ছে কি, সিপিউ ইজ অ্যালোকেটেড টু দ্য প্রসেসেস ফর এ স্পেসিফিক টাইম পিরিয়ড, আর সিপিউ ইজ অ্যালোকেটেড টু দ্য প্রসেস আনটিল ইট টার্মিনেট
ডেট অর সুইচেস টু দা ওয়েটিং স্টেট, একটা প্রসেস অ্যালাউট করে কতক্ষণ পর্যন্ত, একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত। আর নন প্রিমটিভ শিডিউলিং এর ক্ষেত্রে কি হয় যে একটা প্রসেস অ্যালোকেটেড হয় হচ্ছে, সেই প্রসেসটা হয় এক্সিকিউট শেষ করবে, না হলে ইনপুট আউটপুট বা কোনো ইভেন্টের জন্য ওয়েটিং স্টেটে যাবে ঠিক সেই পর্যন্ত সে অ্যালার্ট থাকবে। এরপর তিন নাম্বারটা হচ্ছে কি, প্রসেস ক্যান বি ইন্টারাপ্টেড ইন বিটুইন, অর্থাৎ একটা হাইস্ট প্রায়োরিটি প্রসেস আসলে কি হবে, রানিং প্রসেসটা ওয়েটিং এ চলে যাবে। নন প্রিমটিভ শিডিউলিং এর ক্ষেত্রে কি হয়েছে, প্রসেস ক্যান নট বি ইন্টারাপ্টেড টিল ইট টার্মিনেটস অর সুইচেস টু দা ওয়েটিং স্টেট। এরপরে যেটি পার্থক্য সেটা হচ্ছে কি, যে ওয়েটিং এন্ড রেসপন্স টাইম অফ প্রিমটিভ শিডিউলিং ইজ লেস, ওয়েটিং এন্ড রেসপন্স টাইম অফ নন প্রিমটিভ শিডিউলিং ইজ মোর দ্যান প্রিমটিভ শিডিউলিং। ঠিক আছে, তো এখানে দেখুন যে এই যে ওয়েটিং এন্ড রেসপন্স টাইম কিন্তু সবসময় জন্য কি কম হওয়া দরকার, এবং কম হলে কিন্তু সেই শিডিউলিংটা ভালো। এরপর হচ্ছে দেয়ার ইজ ওভারহেড অফ মেইনটেইনিং দ্য রেডি কিউ মেইনটেইন করার জন্য কি আছে, ওভারহেড আছে, অর্থাৎ একটু মেইনটেনেন্সের ব্যাপার আছে। কারণ হচ্ছে কি যে একটা প্রসেস রানিং অবস্থায় কিন্তু একটা প্রসেস সেটাকে ছেড়ে দেবে, তারপর আবার সে ওয়েটিং স্টেটে যাবে, আবার ওয়েটিং স্টেট থেকে কোনটা আসবে, এটা একটা ম্যানেজমেন্টের ব্যাপার আছে, এবং এটা কি আসলে প্রিমটিভ এর ক্ষেত্রে কিন্তু একটা প্রবলেম। বাট নো সাচ ওভারহেড আর রিকোয়ার্ড ইন নন প্রিমটিভ শিডিউলিং অ্যালগরিদম। এরপর প্রিমটিভ শিডিউলিং এর ক্ষেত্রে কি আছে, যে ইট হ্যাজ টু মেইনটেইন দ্য ইন্টিগ্রিটি অফ শেয়ার ডাটা, দ্যাটস ওয়াই ইট ইজ কস্ট অ্যাসোসিয়েটিভ। আর নন প্রিমটিভ শিডিউলিং এর ক্ষেত্রে কি আছে, ইট ইজ নট কস্ট অ্যাসোসিয়েটিভ। কারণ প্রিমটিভ শিডিউলিং এর উদাহরণগুলো কি কি আছে দেখুন, শর্টেস্ট রিমেইনিং টাইম ফার্স্ট, রাউন্ড রবিং, এগুলো হচ্ছে প্রিমটিভ শিডিউলিং অ্যালগোরিদম। বাট নন প্রিমটিভ শিডিউলিং হচ্ছে কি, FCFS, SJF, প্রায়োরিটি শিডিউলিং, এগুলো হচ্ছে নন প্রিমটিভ শিডিউলিং অ্যালগোরিদম। তো এই ছিল আজকের ভিডিওতে, আমরা পরবর্তী ভিডিওতে দেখবো এই প্রত্যেকটি শিডিউলিং এর ম্যাথমেটিক্যাল যে সলিউশনগুলো সেগুলো। সেই পর্যন্ত আপনারা অপেক্ষা করুন, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।